तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि क्रीडन्ति ये भुरिदा जनाः। ठाकुर मा स्वामीजी चरणे आभूमि लुंठित प्रणाम निवेदन करी। रामकृष्ण मठेर पूजा फेसबुक पेज थेके धारावाहिक कथा अमृत समान कथामृत थेके पाठ ओ आलोचना श्री रामकृष्ण अनुध्यानेर एई अनुष्ठाने जारा संगे रयेछेन तादेर सकलके अंतरेर श्रद्धा ভালোবাসা ও অনেক শুভেচ্ছা জানাই। আজ ঠাকুর তার প্রিয় ভক্তদের সঙ্গে কেশব মাস্টারমশাই তাদের সঙ্গে ব্রহ্মতত্ত্ব নিয়ে আলোচনা করছেন। তিনি কি বলছেন তার শ্রীমুখে আমরা তার সেই কথামৃত পান করব এবং মানুষ চক্ষে আমরা ঠাকুরকে তার সেই ছোট খাটটিতে দেখব তিনি বসে আছেন, তিনি তার ভক্ত সঙ্গে কথা বলছেন, সেই সঙ্গে আমরাও সেই দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরটিতে উপস্থিত হয়ে যাব মনে মনে এবং ঠাকুরের কথামৃত পান করব। এখানে মাস্টারমশাই সুন্দর করে হেডিং দিয়েছেন, গুণত্রয় ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপহ, অর্থাৎ ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। বলছেন ঠাকুর এক জায়গায় বলেছিলেন যে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, আর সব কিছু এটো হয়ে গেছে, এটো অর্থাৎ কি না উচ্ছিষ্ট, কিন্তু একমাত্র ব্রহ্মই এটো হয়নি অর্থাৎ উচ্ছিষ্ট হয়নি, কারণ ব্রহ্ম যে কী সেটি কেউ মুখ দিয়ে বলতে পারেননি, তার স্বরূপকে ব্যক্ত করা যায়নি কোনো ভাষা দিয়ে, তাই ব্রহ্ম ঠাকুর বলছেন উচ্ছিষ্ট হয়নি। এখানে মাস্টারমশাই প্রশ্ন করছেন, দয়াও কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ বলছেন, সে অনেক দূরের কথা, দয়া সত্ত্বগুণ থেকে হয়, সত্ত্বগুণেই পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার, কিন্তু ব্রহ্ম সত্ত্ব রজস্তমহ তিন গুণের পার, প্রকৃতির পার। ঠাকুর বলছেন যে দয়া যে গুণটি সেটি সত্ত্বগুণ থেকে হয়। আমরা তিনটি গুণের কথা জানি, সত্ত্ব রজ এবং তম। ঠাকুর বলছেন সত্ত্বগুণ থেকেই পালন, রজগুণে সৃষ্টি আর তমগুণে সংহার, কিন্তু ব্রহ্ম এই তিন গুণের পার, তিনি প্রকৃতির পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না, চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে, সত্ত্ব রজস্তম তিন গুণই চোর। একটা গল্প বলি শোনো, ঠাকুরের এটি বৈশিষ্ট্য, ঠাকুর তার গূঢ় তত্ত্বগুলি যখন বলছেন, শাস্ত্রের খুব কঠিন তত্ত্ব যখন তিনি ব্যাখ্যা করছেন, তার সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খুব সহজ একটি গল্প তিনি উপমাস্বরূপ ব্যবহার করছেন। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুব সহজভাবে বুঝতে সুবিধা হবে জেনেই তিনি তো একেবারে উত্তম বৈদ্য, উত্তম গুরু, তাই তিনি সহজ গল্পের মধ্যে দিয়ে সেই গূঢ় তত্ত্বকে আমাদের কাছে ব্যক্ত করছেন। তিনি বলছেন একটা গল্প বলি শোনো, একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল, এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে, তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এই লোকটাকে রেখে কি হবে, এই কথা বলে সে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আর একজন চোর বললে, না হে, কেটে কি হবে, একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে
চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় আমি সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আপনি আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন? চোর বললে, না, আমার ওখানে যাওয়ার জো নাই, পুলিশে টের পাবে। অর্থাৎ একটা গল্প বলছেন ঠাকুর যে একটা বনের মধ্যে তিনজন ডাকাত একজন ব্যক্তিকে ধরেছে, তার সর্বস্ব কেড়ে নিয়েছে। কেড়ে নেবার পর একজন ডাকাত বলছে যে একে এখানে মেরে ফেলা হোক, বলে সে খাঁড়া দিয়ে তাকে মারতে উদ্যত হয়েছে। তখন অপর একজন ডাকাত, সে তার মনে একটু দয়া রয়েছে, সে বলছে যে মেরে ফেলে কি হবে, একে হাত পা বেঁধে এখানেই ফেলে রেখে চলে যাও, শুধু শুধু আর মারধর এখানে কিছু দরকার নেই। সমস্ত তৃতীয় যে জন, সে কিছু বলেনি। তখন যে ব্যক্তি বলল বেঁধে রাখে যাওয়া হোক, তার কথা মতো তাকে বেঁধে বনে ফেলে তারা চলে গেল। কিছু দূর যাওয়ার পর সে তৃতীয় যে ব্যক্তি, তৃতীয় যে ডাকাত, তার মনে হলো যে এই ব্যক্তিটির প্রতি তার দয়া আর একটু বেশি হলো, কৃপা হলো। সে এসে বলল যে আমি তোমাকে বন্ধন মুক্ত করে দিচ্ছি, এসো আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি, তারপর তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি যেখানে তোমাকে পৌঁছাতে হবে, সদর রাস্তায় তুলে দিয়ে আমি চলে যাব। তারপর তাকে সাথে করে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে সে সদর রাস্তার অবধি এলো এবং তার বাড়িটা দূর থেকে দেখিয়ে দিল, যেখানে তার গন্তব্য, যেখানে তাকে পৌঁছতে হবে। তারপর সে বলল, আমি এবার এখান থেকে চলে যাব। তখন সেই ব্যক্তি, যেহেতু তার কাছে অনেক সে সাহায্য পেয়েছে, তাকে তখন রিকোয়েস্ট করছে যে আপনি যখন আমার এত উপকার করলেন, তখন চলুন আপনিও আমার বাড়ি পর্যন্ত চলুন। তখন সেই চোরটি বলছে যে ওখানে আমার যাওয়ার উপায় নেই, কারণ আমি ওখানে গেলে পুলিশে টের পাবে। ঠাকুর এবার এই গল্পটি বলার পর ব্যাখ্যা করে বলছেন, সংসারী অরণ্য, এই বনে সত্য রজস্তম তিন গুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। অর্থাৎ এই যে সংসার, এটিকেই ঠাকুর অরণ্যের সঙ্গে তুলনা করছেন, বনের সঙ্গে তুলনা করছেন এবং বলছেন এই বনে, এই সংসার অরণ্যে তিনজন ডাকাত হচ্ছে সত্য রজ আর তম, এই তিনটি গুণ হচ্ছে তিন ডাকাত, তারা জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়, অর্থাৎ তমগুণ থেকেই মানুষের যত খারাপ প্রবৃত্তি জন্ম নেয়, এই যে হিংসা, ঈর্ষা, নানা রকম যে কুপ্রবৃত্তি, সব কিছুর মূলে হচ্ছে এই তমগুণ। তো এই তমগুণ জীবের বিনাশ করতে উদ্যত হয়। রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্ত্বগুণ রজ স্তম এই দুই থেকেই বাঁচায়। আমাদের মধ্যে এই তিনটি গুণই রয়েছে, সত্ত্ব, রজ এবং তম। তমগুণ থেকেই যা কিছু খারাপ সব কিছু হচ্ছে, রজগুণ থেকে আমাদের ওই কর্মচাঞ্চল্য, বিভিন্ন কর্মে আমরা প্রবৃত্ত হচ্ছি এই রজগুণের জন্যে। আর সত্ত্বগুণ হচ্ছে যা কিছু আমাদের মধ্যে ভালো, দয়া, মায়া, সমস্ত কিছু হচ্ছে এই সত্ত্বগুণের জন্যে। এই সত্ত্বগুণ আছে বলেই আমরা ঈশ্বরমুখী হচ্ছি, আমরা ভক্তি লাভ করবার চেষ্টা করছি। এই সত্ত্বগুণই ওই বাকি যে দুটোকে ডাকাত বলা হচ্ছে, সেই তৃতীয় ডাকাতটি যেরকম সেই ব্যক্তিকে পথ দেখিয়ে নিয়ে গেল, কোনটি তার বাড়ি, কোনটি তার গন্তব্য দেখিয়ে দিল, এই সত্ত্বগুণ সেই রকম এই রজগুণ আর তমগুণ থেকে আমাদেরকে রক্ষা করে বাঁচিয়ে পথ দেখিয়ে নিয়ে যায়, যেটা আমাদের প্রকৃত গন্তব্য, অর্থাৎ ব্রহ্ম উপলব্ধি বা ঈশ্বর লাভই হচ্ছে জীবনের উদ্দেশ্য, ঠাকুর বলছেন সেই পথটি তিনি দেখিয়ে দেন।
সত্ত্বগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে। এই সত্ত্বগুণ যখন বেশি পরিমাণে আমাদের মধ্যে কাজ করে, ক্রিয়া করে, তখনই আমরা এই সংসারের বন্ধন থেকে নিজেদের মুক্তির কথা ভাবতে পারি। কিন্তু সত্ত্বগুণ চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না। ওই যে তিনটি চোর, তার মধ্যে একজন যে ভালো চোর, সে তাকে পথ দেখিয়ে বাড়ির রাস্তাটা দেখিয়ে দিতে পেরেছে, কিন্তু বাড়ি পর্যন্ত সে যেতে পারবে না, কারণ সে তো চোর। তাই সেখানে গেলে তার পুলিশ ধরবে বা অন্য বিপদ হবে, সে যেতে পারছে না। তাই বলছেন সত্ত্বগুণ আমাদের পথটি দেখিয়ে দিচ্ছে, ঈশ্বরমুখী করছে, কোনখানে গেলে কিভাবে কোন রাস্তায় গেলে আমরা তাকে পাবো সবটুকু সে বুঝিয়ে দিচ্ছে, সাথে করে নিয়ে যাচ্ছে, কিন্তু সে সেখানে যেতে পারছে না, তারও সেখানে যাওয়ার জো নেই। ঠাকুর বলছে সত্ত্বগুণ তো চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়। কিন্তু আমাদের যেখানে যেতে হবে, যা আমাদের গন্তব্য, সেই পথে সে আমাদেরকে তুলে দেয়, দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি, ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্ত্বগুণও অনেক দূরে। তাই ঠাকুর বলছেন যেটা ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সেখানে সত্ত্বগুণেরও যাওয়ার জো নেই, সত্ত্বগুণও সেখান থেকে অনেক দূরে। সেই কারণে ব্রহ্মকে বলা হচ্ছে তিনি ত্রিগুণাতীত, তিনটে গুণেরই অতীত, তিনটে গুণেরই পার। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে, খুব উঁচু পাঁচিল। আবার একটা উপমা ঠাকুর দিচ্ছেন আমাদের আরেকটু বোঝার সুবিধার জন্যে। বলছেন চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে, খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে সে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল। অর্থাৎ সে দেখতে উঠল, কিন্তু দেখে তার এমন অবস্থা হলো সে মুখে আর কিছু বলতে পারলো না, সে পাঁচিলের ভিতরে পড়ে গেল, আর কোনো খবর দিল না, তার থেকে আর কোনো খবর পাওয়া গেল না। যেই ওঠে সেই হা 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 করে পড়ে যায়, তখন খবর আর কে দেবে? ঠাকুর বলছেন ওই যেরকম পাঁচিলের মধ্যে কি আছে দেখবার জন্য একজন করে উঠছে, সে যেই দেখছে সে ভিতর দিকে পড়ে যাচ্ছে, খবর আর দেওয়ার লোক নেই, কে খবর দেবে, সে তো ভেতর দিকে চলে যাচ্ছে। তো সেই রকমই ব্রহ্মজ্ঞান যার হচ্ছে, সে মুখে বলতে পারছে না ব্রহ্ম কি। ঠাকুর আর এক জায়গায় উপমা দিয়ে বলছেন সেই নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু নুনের পুতুল তো যেই সমুদ্রে সে গেছে সে তো তার সঙ্গে মিশে গেছে, তখন খবর দিবে কে? ঠাকুর বলছেন খুব সুন্দর করে যে খবরটা আর কে দেবে, যে খবর নিতে গেছে সেই তো সমুদ্র হয়ে গেছে। অর্থাৎ যার ব্রহ্মজ্ঞান হবে, সে তখন নিজে এই উপলব্ধি করতে পারবে যে তিনি যে আমিও সে, অর্থাৎ তত্তমসি, তুমি আর আমি আলাদা কিছু নয়, এক, অহম ব্রহ্মাসি। এই যে বোধটি, এটি হচ্ছে ব্রহ্মজ্ঞান। এবং যখন সে এই জ্ঞানে উপলব্ধ হবে, যখন যার এই অনুভূতি হবে, তখন তার আর খবর দেওয়ার উপায় থাকবে না, কারণ সে নিজেই ব্রহ্মস্বরূপ হয়ে যাবে, নিজের স্বরূপটি উপলব্ধি করতে পারবে। এবার মাস্টারমশাই হেডিং দিয়েছেন খুব সুন্দর করে, জড় ভরত, দত্তাত্রেয়, সুখদেব, এদের ব্রহ্মজ্ঞান। জড় ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্মদর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না, মনের লয় হওয়া চাই। আবার রামপ্রসাদের অর্থাৎ অহংতত্ত্বের লয় হওয়া চাই, তবেই সেই ব্রহ্মজ্ঞান হয়। অর্থাৎ ব্রহ্মজ্ঞান হওয়া মানেই এই অহংবোধ, এই আমিত্ববোধ নষ্ট হয়ে যাওয়া। এই আমিত্ববোধ যখন দূর হয়ে যায়, তখনই ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হয়।
একজন ভক্ত প্রশ্ন করছেন, মহাশয় সুখদেবের কি জ্ঞান হয় নাই? শ্রী রামকৃষ্ণ বলছেন, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোক শিক্ষার জন্যে। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরো কত লোক শিক্ষা দিবেন, তাই ঈশ্বর তাঁর সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি একটি রেখে দিয়েছিলেন। অর্থাৎ সুখদেবের ব্রহ্মজ্ঞান হয়েছিল, তারপরেও তিনি ফিরে এসে লোক শিক্ষা দিয়েছেন, কারণ তিনি বলছেন তাকে সেই পরীক্ষিতকে ভাগবত শিক্ষা দিতে হবে, আরও কত লোক শিক্ষা দিতে হবে বলে তার সেই বিদ্যার আমিটুকু রেখে দিয়েছিলেন, সব আমি লয় করেননি। এবার হেডিং দিয়েছেন মাস্টারমশাই, কেশবকে শিক্ষা, দল অর্থাৎ সাম্প্রদায়িকতা ভালো নয়। একজন ভক্ত প্রশ্ন করছেন, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? শ্রী রামকৃষ্ণ উত্তরে খুব সুন্দর করে বলছেন, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল, কেশব বললে আরও বলুন, আমি বললুম আর বললে দলটল থাকে না, তখন কেশব বললে তবে আর থাক মশাই, সকলের হাস্য। অর্থাৎ কেশবের সঙ্গে তার ব্রহ্মজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে, কেশব আরও জানতে চাইছেন, আরও জানতে চাইছেন। ঠাকুর তখন বলছেন, বেশি যদি বলি তাহলে তোমার ওই দলটল করা আর থাকবে না। তখন হেসে কেশব সেন বলছেন, তাহলে থাক মশাই, সকলের হাস্য। তবু কেশবকে বললুম, আমি আমার, এটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তবু তিনি বলছেন, আমি কেশবকে বললুম যে আমি আর আমার এই যে বোধটি, এটি হচ্ছে অজ্ঞান। অজ্ঞান হলেই তবে আমার স্ত্রী আমার সন্তান আমার পুত্র আমার সংসার মান সম্ভ্রম এই সমস্তগুলো আমার বলে এই বোধ হয়, অজ্ঞান থেকেই হয়। তখন কেশব বললে, মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। অর্থাৎ ঠাকুর বলছেন, তোমাকে আমি সব আমি ত্যাগ করতে বলছি না, তোমাকে কাঁচা আমি ত্যাগ করতে বলছি। কাঁচা আমি আর পাকা আমি, এটি ঠাকুর বহুবার ব্যবহার করেছেন কথামৃতির বহু জায়গায়, আমরা এটি শুনতে পাই দেখতে পাই। ঠাকুর কাঁচা আমি বলতে বলছেন যেই আমি আমাদেরকে নিজেদেরকে কর্তা মনে করায়, অর্থাৎ আমি কর্তা, আমি সব করছি, এই সংসার আমার, এই পরিবার আমার, আমি শেখাচ্ছি আমি পড়াচ্ছি আমি সব কাজ করছি, এই যে বোধ যে আমি থেকে আসে সেটি হচ্ছে ওই কাঁচা আমি। বলছেন তুমি এই কাঁচা আমি ত্যাগ করো, আমি কর্তা আমার স্ত্রী পুত্র আমি গুরু এসব অভিমান কাঁচা আমি এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো, আমি তার দাস আমি তার ভক্ত, আমি অকর্তা তিনি কর্তা। বলছেন তোমাকে ওই কাঁচা আমিটুকু ত্যাগ করতে বলছি যা তোমাকে অহংকারী করবে, যা তোমাকে কর্তা বলে বোধ করাবে, সেই আমিটি ত্যাগ করে তুমি, আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের ভক্ত আমি তার সন্তান এই আমিটি নিয়ে থাকো, এই আমি হচ্ছে পাকা আমি। ঠাকুর আরেক জায়গায় বলছেন, অহং কিছুতেই যায় না, যেরকম পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে শেষে দেখা যায় কিছুই নেই, রসুনের বাটিতে রসুন রাখলে যতই ধোও গন্ধ একটু থাকবেই, ঠাকুর বলছেন সেই রকমই আমি বোধ কিছুতেই যায় না। তখন সুন্দর করে ঠাকুর তার নিজস্ব ভঙ্গিমায় বলছেন, যখন যাবেই না তখন থাক শালা দাস আমি হয়ে, অর্থাৎ আমি যখন যাবে না
তখন কাঁচা আমিকে ত্যাগ করে ওই দাস আমি হয়ে থাকতে হবে, যে আমি ঈশ্বরের দাস, যে আমি ঈশ্বরের ভক্ত, যে আমি তার সন্তান। তিনি কর্তা, তিনি সবটুকু করছেন, আমি তার হাতের যন্ত্র মাত্র। এই বোধ নিয়ে, এই পাকা আমি নিয়ে থাকতে বলছেন ঠাকুর। ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্মপ্রচার করা উচিত। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, পাকা আমি কি দল করতে পারে? শ্রী রামকৃষ্ণ বলছেন, কেশব সেনকে বললুম, আমি দলপতি, দল করেছি, আমি লোক শিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না, তার আদেশ চাই। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন, যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোক শিক্ষা দেয়, দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। অর্থাৎ ঠাকুর বলছেন, নিজেকে কর্তা না ভেবে আমরা কেবল তার ইচ্ছা মতোই যা করছি সবটুকু তিনি করাচ্ছেন, তার হাতের যন্ত্রস্বরূপ হয়ে আমরা তার কাজ করছি, এই বোধ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে তাতে দোষ নেই, কারণ সে আমি পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয় 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন, যাকে তাকে চেলা করলে কি হয়? কেশব সেন বলছেন যে, এই যে দল করি, দল থেকে আবার লোক অন্য দলে যাচ্ছে, যাবার সময় আবার গালি দিয়ে যাচ্ছে। ঠাকুর বলছেন, তুমি না দেখে না বিচার করে যাকে তাকে কেন চেলা করো, তাই জন্য তো এমন হয়। কেশবকে শিক্ষা, আদ্যা শক্তিকে মানো। ঠাকুর বলছেন, আর কেশবকে বলেছিলাম, আদ্যা শক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনি শক্তি, যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী অর্থাৎ শক্তি মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল, আমি বললাম তোমার লেকচার শুনব, চাঁদনিতে বসে লেকচার দিলে, তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত, অর্থাৎ তিনি সব হয়েছেন। ঠাকুর বলতে চাইছেন যে ব্রহ্ম আর শক্তি অভেদ, আলাদা কিছু নয়, এবং তিনি সব হয়েছেন, তিনি ভক্ত, তিনি ভাগবত। তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান? কেশব তাই বললে, আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয় এখন অত দূর নয়, তাহলে লোকে গোড়া বলবে। পূর্ব কথা, শ্রী রামকৃষ্ণের মূর্ছা মায়ার কাণ্ড দেখে বলছেন, ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না, জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না, এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে, হৃদয়ে একটা এড়ে বাছুর এনেছিল, একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্যে। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা এড়েটিকে দেশে পাঠিয়ে দিব, বড় হলে লাঙল টানবে। যাই এই কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম,
মনে হয়েছিল কি মায়ার খেলা, কোথায় কামার পুকুর শিয়র, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পর লাঙল টানবে, এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পর মূর্ছা ভেঙেছিল, অর্থাৎ হৃদয় একটি ছাগলকে এনেছে সেখানে, এর বাছুরকে সেখানে বেঁধে রেখেছে, বলছে এর বাছুরটি বড় হলে তাকে আমি পাঠাবো, সে সেখানে শিয়রে গিয়ে বড় হয়ে চাষবাস করবে। এই এত যে প্ল্যানিং, যে এই ছোট বাছুর সে কবে বড় হবে, কোথায় কলকাতা, কোথায় শিয়র, সেখানে সে যাবে, এইসব ভেবে ঠাকুরের ভাবতে পারছেন না যে কি মায়ার খেলা। ভেবে তিনি সেখানে মূর্ছিত হয়ে গেলেন, বলছেন অনেকক্ষণ পর মূর্ছা ভেঙেছিল। সমাধি মন্দিরে এরপর আমরা যে অংশটি পাঠ করছি, মাস্টারমশাই তার হেডিং দিয়েছেন সমাধি মন্দিরে। শ্রীরামকৃষ্ণ অহর্নিশ সমাধিস্থ, দিনরাত কোথা দিয়া যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন। তিনটে চারটের সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন ভাবাবিষ্ট, কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। আমরাও কল্পনা নেত্রে ঠাকুরকে দেখছি সেই দক্ষিণেশ্বরের ঘরের ছোট খাটটিতে ভাবাবিষ্ট হয়ে তিনি বসে আছেন এবং মার সঙ্গে কথা বলছেন। কি বলছেন ঠাকুর? মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা ওকে এক কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন, আবার বলিতেছেন, মা বুঝেছি, এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এইরূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? অর্থাৎ ঠাকুর এই যে শক্তির কথা বলছেন, যে ওকে এক কলা দিলি কেন, পরমভূতেই আবার বলছেন, বুঝেছি এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। মাস্টারমশাই তাই স্বগতোক্তি করছেন, ঠাকুর তার পার্ষদ তার সাঙ্গপাঙ্গদের ভিতর কি শক্তি সঞ্চার করছেন? তিনি কি আয়োজন করছেন যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন, ঠাকুর এখনো আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি, তোকে রাগালুম কেন, এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে, পিলে মুখ তুললে পর মনসা পাতাটা তা দিতে হয়। কিয়ৎক্ষণ পর বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন, তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়। মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়, জগদ্ধাত্রী রূপের মানে জানো, যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। এই অংশটি মাস্টারমশাই খুব সুন্দর বোল্ড করে লিখছেন। ঠাকুর বলছেন, জগদ্ধাত্রী রূপের মানে, যিনি সমস্ত জগৎ সংসারকে ধারণ করে রয়েছেন, সেই মহামায়া, সেই আদ্যাশক্তিই হচ্ছেন জগদ্ধাত্রী। এবং জগদ্ধাত্রী ওই, তার সঙ্গে আমরা একটি হাতি দেখতে পাই। কেন দেখতে পাই? বলছেন মন হচ্ছে কড়ি, অর্থাৎ হাতি, মত্ত হাতি, যেরকম মাও এক জায়গায় বলছেন মন না মত্ত হস্তি, সেই মত্ত হস্তির মতোই মন এদিক ওদিক ছুটে বেড়ায়, বসে আসতে চায় না। বলছেন মন করি, অর্থাৎ এই মন রূপ যে হাতি, সেই হাতিকে যে বশ করতে পেরেছে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন।
রাখাল বলছেন, মন মত্ত করি। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধূনা দেওয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্টির উপর বসিয়া আছেন, মার চিন্তা করিতেছেন। বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন, এখনো ভাব অবস্থা। ঠাকুর এবার শ্যামারূপ ব্যাখ্যা করছেন। শ্যামারূপ পুরুষ প্রকৃতি যোগমায়া শিব কালী ও রাধাকৃষ্ণ রূপের ব্যাখ্যা, উত্তম ভক্ত বিচার পথ। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে বলছেন, বলো তোমাদের যা সংশয় আমি সব বলছি। প্রকৃত গুরুর মতো তিনি বলছেন, তোমাদের যা কিছু জানার রয়েছে, যা কিছু সংশয় রয়েছে আমাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন। গোবিন্দ এবার প্রশ্ন করেছেন, আগা শ্যামা এরূপটি হলো কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রঙই নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো কোনো রং নাই। আকাশ দূর থেকে যেন নীল বর্ণ, কাছের আকাশ দেখো কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা। অর্থাৎ ঠাকুর বলছেন, ঈশ্বর তাকে যদি কাছে চলে যেতে পারি, একদম কাছে, তাহলে দেখা যাবে তার কোনো নামও নেই, তার কোনো রূপও নেই। আমরা কেবল দূর থেকে দেখছি বলে এই রকমটি মনে হচ্ছে, যেরকম আকাশ দূর বলে নীল দেখায়, সেই রকমও শ্যামা মায়ের যে রঙটি, আকাশের মতো রঙটি আমরা কল্পনা করেছি, তিনিও দূর বলে, তাকে যে কালি কালো রূপ কল্পনা করেছি কারণ তিনি দূর বলে তাই কালো। দিঘির জল যেমন কালো, কাছে গিয়ে যদি হাতে তুলে দেখা যায়, দেখা যাবে কোনো বর্ণই তাতে নেই। যেন ঘাস ফুলের রং, শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল, একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়েছ? অর্থাৎ সে পূজা করেছে, মায়ের গলায় পৈতে দিয়েছে, পৈতে পরিয়েছে। তো একজন দর্শন করতে এসে বলছে যে, মা কালী তুমি তার গলায় পৈতে পরিয়েছ কেন? সে তখন বললে, কি অপূর্ব উত্তর দেখুন, তিনি বলছেন, ভক্তটি বললে, ভাই তুমি মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ নাকি প্রকৃতি, তাই পৈতে পরিয়েছি। অর্থাৎ তিনি পুরুষ না নারী, সেই গানে আছে যে তুমি পুরুষ না নারী, সে তো বুঝিতে নারী, নিজে না বুঝালে কিভাবে বুঝিতে পারি। এই যে ভাবটি সত্যি তাই, যে তিনি যখন ব্রহ্ম তখন তো তার কোনো লিঙ্গ নেই, তিনি তো ব্রহ্মময়ী, তাহলে তিনি পুরুষ কি প্রকৃতি এটি আমাদের পক্ষে জানা সম্ভব নয়, ভেদ করা সম্ভব নয়। ঠাকুর আরও ব্যাখ্যা করে বলছেন, যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যারই রূপ তিনি অরূপ, যিনি সগুণ তিনি নির্গুণ, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম,
অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ আবার প্রশ্ন করছেন, যোগমায়া কেন বলে? শ্রীরামকৃষ্ণ বলছেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন, এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। অর্থাৎ কালীর মূর্তি বর্ণনা করছেন ঠাকুর, যেখানে শিব সব রূপে পড়ে রয়েছেন এবং মাই সেখানে ক্রিয়াশীল, ক্রিয়া করছেন, এবং শিবের শক্তি যুক্ত হয়েই কিন্তু মা ক্রিয়া করছেন। এই জগৎ সংসারের সমস্ত ক্রিয়া সেই শিবের শক্তিতেই হচ্ছে। শিব নিষ্ক্রিয় হয়ে তাই সব রূপে পড়ে রয়েছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধাকৃষ্ণ যুগলমূর্তিরও মানে ওই। ঠাকুর আবার রাধাকৃষ্ণের মূর্তিরও ব্যাখ্যা দিয়ে বলছেন যে রাধাকৃষ্ণ যুগলমূর্তিরও মানে ওই। ওই যোগের জন্যেই বঙ্কিম ভাব, সেই যোগ দেখাবার জন্যেই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর, শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতীর নীল পাথর। অর্থাৎ বলছেন যে যুগলমূর্তি যে আমরা দেখছি রাধাকৃষ্ণ, সেখানে দেখছি যে শ্রীমতীর নাকে নীল পাথর, তিনি নাকে নাকছাবি পরে আছেন নীল পাথর, আর শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, কারণ রাধারানী তিনি গৌরবর্ণ, মুক্তার মতো উজ্জ্বল তার রং, তারই প্রতিফলন স্বরূপ কৃষ্ণ নাকে মুক্ত করে রয়েছেন। আর যেহেতু কৃষ্ণ শ্যামবর্ণ নীলবর্ণ, তাই শ্রীমতীর নাকের যে পাথরটি সেটি নীল রঙের। আবার বলছেন শ্রীকৃষ্ণ পীত বসন, শ্রীমতী নীল বসন করেছেন। যেহেতু রাধারানী গৌরবর্ণা, তাই তার শ্রীকৃষ্ণ পরেছেন সেই পীত বসন, আর শ্রীমতী রাধারানী তিনি শ্রীকৃষ্ণের ভাবে, শ্রীকৃষ্ণের রঙে রঞ্জিতা, তাই তিনি পরেছেন নীল বসন, নীলবর্ণ তার পোশাক। উত্তম ভক্ত কে? যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছাতে হয়, তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসেই তৈয়ারি, তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন। অর্থাৎ ঠাকুর বলছেন যখন ছাদে পৌঁছাচ্ছে, ছাদে পৌঁছানোর জন্য সিঁড়ি ব্যবহার করা হচ্ছে, সে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তারপর যখন ছাদে গিয়ে পৌঁছে দেখছে, তখন সে দেখছে যেখানে সে পৌঁছেছে সেই ছাদটি যে যা কিছু দিয়ে তৈরি, সেই ইট চুন সুরকি বালি, ওই যে পথ যেটি সিঁড়ি সেটি ওই একই জিনিসে তৈরি, কোনো ভেদ নেই। অর্থাৎ এই জগৎ সংসার সবটুকুই ব্রহ্মময়, ব্রহ্ম পরিব্যাপ্ত হয়ে রয়েছেন বিশ্বময়। তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন। তারপর ঠাকুর বলছেন শুধু বিচার, থুথু কাজ নাই, অর্থাৎ শুকনো বিচারে কোনো কাজ নাই। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তাঁর পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। অর্থাৎ ঠাকুর বলছেন এই নেতি নেতি শুষ্ক বিচারে কেন যাব? যতক্ষণ আমাদের ব্রহ্মজ্ঞানে না পৌঁছাচ্ছি, সে ভক্ত হয়ে তার দাস হয়ে আমি তুমি বোধ যতক্ষণ আছে ততক্ষণ তার পদে তার ভক্ত হয়ে যেন শুদ্ধা ভক্তি থাকে। গোবিন্দের প্রতি কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়,
তখন আমি খুঁজে পাই না। বলছেন, কখনো বলি যে তুমি আমি, আমি তুমি, অর্থাৎ যখন আমি তুমি এই বোধ থাকে, আবার কখনো তুমি তুমি হয়ে যায়, অর্থাৎ তিনি সব কিছু এই ব্রহ্মজ্ঞান হলে তখন সেই বোধটি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না, তখন অহং বোধ আর থাকে না, আমি বোধ আর একদম থাকে না। শক্তিরই অবতার, একমতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ, অর্থাৎ বলছেন যে শক্তি, সেই শক্তি সৎচিৎ আনন্দ স্বরূপ যে ঈশ্বর, সেই শক্তি যুগে যুগে অবতার হয়ে অবতীর্ণ হচ্ছেন। এই যে কখনো রাম অবতার, কখনো কৃষ্ণ অবতার, কখনো রামকৃষ্ণ অবতার, বলছেন সেই যে সচ্চিদানন্দ সমুদ্র, সেই সমুদ্রেরই, চিদানন্দ সাগরেরই দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্যরূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। বলছেন যখন এই অদ্বৈত জ্ঞান হয় তখনই চৈতন্য লাভ হয়, সেই তখন দেখে যে সর্বভূতে সেই চৈতন্য স্বরূপ হয়ে রয়েছে। ঠাকুর বলছেন যখন তিনি মাকে দর্শন করলেন তখন দেখছেন যে মন্দিরের চৌকাঠটি পর্যন্ত, সেই যে পূজার সামগ্রী যা সামনে রয়েছে, সেই ঘণ্টা থেকে শুরু করে সমস্ত কিছু যেন চৈতন্যে জড়িয়ে রয়েছে, সমস্ত কিছু চৈতন্যময় হয়ে রয়েছে। সেই চৈতন্য উপলব্ধি তখনই হয় যখন অদ্বৈত জ্ঞান হয়। ঈশ্বরের রূপ আছে, ভোগ বাসনা গেলে তবেই ব্যাকুলতা, অর্থাৎ এই ভোগ বাসনা যেতে হবে তবেই ঈশ্বর লাভের ব্যাকুলতা আসবে, ঠাকুর বলছেন মাস্টারের প্রতি। আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। মাস্টারমশাইয়ের প্রতি তিনি বলছেন, প্রকৃতপক্ষে ঠাকুর তার সমস্ত ভক্ত সন্তানকেই নির্দেশ দিয়েছেন মাধ্যম মাস্টারমশাই, তাই তিনি বলছেন যে বলছি ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, ঈশ্বরের রূপ আছে সেটি বিশ্বাস করো, তারপর তোমার যেই রূপটি ভালো লাগে, যেই রূপটি তুমি ভালোবাসো তার ধ্যান করো। অর্থাৎ কারোর শিব ভালো লাগতে পারে, কারোর কালী ভালো লাগতে পারে, কারোর রাধাকৃষ্ণ ভালো লাগতে পারে, কারোর চৈতন্য ভালো লাগতে পারে, কারোর রামকৃষ্ণ ভালো লাগতে পারে, যার যে রূপটি ভালো লাগছে, যে রূপ দিয়ে তিনি তাকে ডাকতে চাইছেন সেই রূপ দিয়েই তাকে ধ্যান করো, কিন্তু তার যে রূপ আছে এটি অবিশ্বাস করো না। গোবিন্দের প্রতি বলছেন, কি জানো, যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়েও ভুলাও খানিক সন্দেশ খাবে, যখন খেলাও ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না, তখন সে বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনোকালে দেখে নাই, সেও যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে, যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। অর্থাৎ ঠাকুর বলছেন যতক্ষণ আমাদের মধ্যে এই ভোগ বাসনা আছে ততক্ষণ ঈশ্বর লাভের জন্য ব্যাকুলতা তৈরি হয় না। সেই উপমাটি তিনি দিচ্ছেন, বাচ্চা ছেলে তাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয়, ঈশ্বর যেমন আমাদের সংসার এবং সংসারের নানা বস্তু দিয়ে ভুলিয়ে রেখেছেন। বলছেন সে খেলতে খেলতে যখন আবার তার খেলা শেষ হয়ে যায় তখন তাকে সন্দেশ দিয়ে খানিক ভোলানো হয়, তখন সে সন্দেশও খানিক খায়, তারপর যখন তার কিছুই ভালো লাগে না তখন সে খালি বলে মা যাব, আর যখন মার কাছে যাব বলে তখন যেই বলে তাকে মার কাছে নিয়ে যাব, সে তার সঙ্গেই যেতে প্রস্তুত থাকে। আমাদেরও সেরকম, যতক্ষণ পর্যন্ত আমরা সংসারের মায়ায় আবদ্ধ থাকি, সংসারের আসক্তিতে আবদ্ধ হয়ে থাকি, ততক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরকে ভুলে থাকি, ঈশ্বরই যেন তার মায়ায় আমাদের ভুলিয়ে রেখে দেন। কিন্তু যেই মুহূর্তে
আমরা মনে করতে পারি এই সংসার, এই মায়া সব কিছুই অনিত্য, এই সংসারের কোনো জিনিসই শাশ্বত নয়, চিরন্তন নয়, চিরস্থায়ী নয়, একমাত্র ঈশ্বরের সঙ্গে, সেই পরমাত্মার সঙ্গে আমার আত্মার যোগ, এটিই হচ্ছে আমার প্রকৃত উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য, এবং আমাকে তাঁর কাছে পৌঁছতে হবে। যখন এই ভাবটি আমাদের মনে প্রবল হয়, যখন ব্যাকুলতা আসে, ঠাকুর বলছেন ব্যাকুলতা হলেই অরুণোদয়, তখন কেউ এসে ঠিক পথ দেখিয়ে নিয়ে যায়। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্যে প্রাণ ব্যাকুল হয়, কি করে তাকে পাব, কেবল এই চিন্তা হয়, যে যা বলে তাই শোনে। ঠাকুর বলছেন যখন সংসারের ভোগ হয়ে যায়, যখন ব্যাকুলতা আসে, তখন বলছেন সেই যে প্রাণ আঁটু পাঁটু যখন করতে থাকে তার জন্যে, তখনই ঠিক ঠিক তার সাধন পথ চলা শুরু হয়। মাস্টার বলছেন স্বগত লেখা আছে, অর্থাৎ তিনি নিজে মনে মনে বলছেন মাস্টার মশাই, ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্যে প্রাণ ব্যাকুল হয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা এই সংসারের ভোগে ডুবে রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমাদের মন ঈশ্বরমুখী হতে চায় না। যেই মুহূর্তে আমরা বুঝব মা তার মায়াতে আমাদের ভুলিয়ে রেখেছেন, ভুলিয়ে রাখতে চেয়েছেন, তাই আমরা সেই মায়ায় আবদ্ধ হব না, আমরা তার খেলনা নয়, আমরা তাঁকে চাই, যেই মুহূর্তে আমরা তাঁর জন্য ব্যাকুল হয়ে উঠব, কেবলমাত্র মাকেই চাই, এই ব্যাকুলতা যখন আসবে, তখন তিনি সব কাজ ফেলে রেখে নিশ্চয়ই আসবেন আমাদের কোলে তুলে নিতে। আমাদের মা শারদেশ্বরী আমাদেরকে আশ্বস্ত তো করেছেনই যে ধুলো কাদা মেখে যতই খেলো, ঠিক আমি ধুলো কাদা ছেড়ে কোলে তুলে নেব। ঠাকুর আমাদের সেই পথই দেখাতে এসেছেন, কথামৃত তার মুখনিসৃত যে অমৃত, তা আমাদের জীবনের পথের সেই ধ্রুবতারা স্বরূপ। আমরা যেন ঠাকুরের কথা অমৃত পান করতে পারি, এবং সেই অমৃতে আমাদের জীবন প্রকৃতই অমৃতময় হয়ে উঠুক, ঠাকুর মা স্বামীজির চরণে এই প্রার্থনা করি। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আগামী সপ্তাহে এই দিনে আবার আমরা একত্রিত হব কথা অমৃত সমান এই অনুষ্ঠানে, রামকৃষ্ণ মঠের পূজা ফেসবুক পেজ থেকে। খুব ভালো থাকুন সকলে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।